তখন আমি তাহা সিদ্দিকীকে নিজের বাবা মতন আমি দেখতাম উনি আমাকে রাতে বারোটা সাড়ে বারোটার সময় আমাকে ফোন করলেন হঠাৎ করে দু হাজার কথা আছে আমি ভাবলাম কি আছে হ্যাঁ বলুন বাবা আমি বাবাই বলতাম উনি বললেন কে আমি তো এয়ারপোর্টে কাছাকাছি আছি তুমি এনপিজে হোটেলে চলে আসো আমি বললাম এত রাতে তো এনপিজে হোটেল আমি আসবো না আমি জানো না জানিও না কে এনপিজে হোটেল কোথায় না তোমার পাশে তো গাড়ি আছে গাড়ি নিয়ে চলে এসো না আমার ড্রাইভার নেই বাবা না না চলে আসতে হবে আমি এত রাতে ড্রাইভারকে ফোন করলাম তারপর এনপিজে হোটেল আমি আমি যা অবস্থা দেখলাম আমি উল্টো পা চলে এসেছি আমি বুঝে গেছি যে কার জন্যে আমাকে ডাকা হয়েছিল কিসের জন্যে আমাকে ডাকা হয়েছিল তারপরে তাহাসিদ্দিকি আমাকে বললেন কে নবান্না যাচ্ছি মমতা দিদির সঙ্গে দেখা করতে তুমিও চলে আসো আমা আমার একদম মনে আছে যে আমার সঙ্গে আলিপুর কোর্টের পক্সো পক্সোতে যা অ্যাসিস্ট্যান্ট পিপি ছিলেন ওনার নামটা আমি নেব না উনিও আমার সঙ্গে গিয়েছিলেন আমার পাশে ছবিও আছে ও যখন শুধু আলাপ হলো তাহা দেখি মমতা দিদির সঙ্গে আলাপ করালেন তারপর নিচে নেমে আমাকে বললেন কে এবার আলাপ করিয়ে দিলাম দু লাখ টাকা দিতে হবে এই কথাটা অনেক টিএমসি নেতারাও জানে যে এই চেম্বার থেকে একজন নেতা আমাকে আমার ড্রয়ের থেকে দু লাখ টাকা নিয়ে ওই নবান্না ব্রিজের পাশে গিয়ে তাহাসিদ্দিকি হাতে দিলেন উনি বললেন যখন কম্প্রোমাইজ করতে পারবো পারবে না নাজিয়া তাহলে খরচা করতে হবে টিকেটের জন্য। টিএমসি এমনি এমনি টিকিট দায়ে না তখন থেকে আমি দু জানুয়ারি পর্যন্ত আমি এই কথাটা বার বার বারবার ন্যাশনাল মিডিয়াতে তুললাম স্টেট মিডিয়াতে তুল তুললাম ডিজিটাল মিডিয়াতে তুললাম কে তাহা সিদ্দিকের পাশে যা টাকা আছে তাহা সিদ্দিকের পাশে যা এত এত মহিলারা যায় কেন যায় আমাদের তিসপাড়া আল খোরানে কোথাও পীর বাবার কথা নেই কোথাও মাজার নেই আমাদের তিসপাড়া খোর আল খোরানে মাজার ভিজিট করার মানে কাফের হয়ে গেছে আমি যদি মাজার ভিজিট করে নিয়েছি তার মানে আমার জন্যে জান্নাতের দরওয়াজাটা বন্ধ হয়ে গেছে আমি কাফের হয়ে গেছি তাহলে এই বাজার কেন টিএমসি তৃণমূল কংগ্রেস পার্টি মে পার্টির পার্টির ভিতরে যত মহিলা আছে তার মানে আপনি বুঝে যান কি ধরনের ওরা টিকিট পেয়েছে ওরা পদে বসেছে ওরা চেয়ার পেয়েছে ওরা প্রোফাইল পেয়েছে খালি মহিলারা এত মানে সাহায্য করতে করতে ভয়েতে সাহায্য করতে করতে আজকে লাঠি ঝাড়ু বেলান সব কিছু নিয়ে মাঠে নেমে গেছে সাহায্য যা পেশেন্সের না একটা ব্যারিকেড থাকে একটা লিমিটেশন থাকে ওই লিমিটেশনটা এখন ভেঙে গেল ওই লিমিটেশন একদম শেষ হয়ে গেছে তারপরে আপনি দেখবেন আমাদের যা জেল আছে ওখানে ওয়ানটি বাচ্চা জন্ম হয়েছে যা মহিলা আমার আমার হাতে নিউজ আছে আর আর অন্য কোনো না ইন্ডিয়া টুডে নিউজ আছে যা মহিলা তিন বছর চার বছর দু বছর পাঁচ বছর আট বছর বেরোয়নি ওর পেটে বাচ্চা কি করে আসলো